আমরা বাড়ি যাওয়ার একটা রাস্তা আছে, হ্যাঁ, বাড়ি তিন ভাই, আমার কাকা আছে, এরা আমার বাবু তিন ভাই, একটা মেন রুট আছে রাস্তা। তো এই রাস্তা দিয়ে বোলানো গাড়ি যা, টাটা ইন্ডিয়ার যা সব যায়, অক্ষণে তারা অনেকদিন ধরে কইতে আছে সুপারি গাছ কটি আছে আমরা যারা, সুপারি গাছ টিকিটটা ধরে দেখা বাড়ি দিতে টিপার গাড়ি দিয়ে মাটি দিবে। তো আমি কইতেছে, আমি বাবুর কথা কইছি, বাবুর কথা কোনো বাবু কইতেছে কয়েকদিন পরে পলন্ত গাছ তো সুপারি খায়, পলন্ত গাছ টিকাইটা দিবে না, তারা কালকে মাটি ফলাইব, আজকে গাছ টিকাইটা দিতে হবে। তো আমি কিছু অক্ষণে আমি দেখে নেবো, আমার বাবুর জায়গা বাবুর করে না করতেছে না, আজকে গাড়িটাই তুলি না, আমি কিছু আমি কাটাতাম, তো কাটাল না কারণে তারা এসে দাউল লইয়া পড়া লইয়া এসে খারাপ হয়ে গেছে। তো আমরা কে বাধা দেওয়া নেই, আমরা বাইর আটকাব। কে করছে কোন? আমার কাকা তো জসিম উদ্দিন আর শান্তি। কয়জন? তারা দুইজন। তাদের বিরুদ্ধে কি মানে কেস করবা থানাতে? যা মানে আহত হয়েছে, এর নাম কি? পারভেজ আলম। কোন জায়গার বাড়ি? আমরা বাড়ি গোপিনগর। এর অবস্থা কিরকম? অক্ষত চিকিৎসা করতেছে ডাক্তার।